হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে আবারও একটা নতুন কবিতা নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। চলো শুনতে থাকো। আজ কিন্তু আঞ্চলিক ভাষার একটা মজার কবিতা, খগনার ষষ্ঠী, আফতাব মল্লিক। খগনা যাচ্ছে শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠীর দিনে, জিনিস প্যান আর গেঞ্জি পরে রসগোল্লা কিনে। যাইতে যাইতে রাস্তা ধারে হাড়িয়া ভাটির কাছে বুঝল খানিক মনটা যেন দোটানাতে আছে। ইমন দিনে একটু একটু না খাইলে চলে, খাইয়ে নিলে আমি রাজা, দেখি কে কি বলে। এই বলে বইসে পড়ে টাইনে দু চার জাম। এবার চলি শ্বশুর বাড়ি, হয়ে গেছে কাম। নেশার ঘরে খগনা যাইয়ে গোয়াল ঘরে ঢুকে, শ্বশুরের পায়ের ধুলা লিতে একটু ঝুঁকে। গরু শালা পাশ হইলে খগনা ঝুঁকে ঠায়, পায়ের ধুলা লিতে আবার একটু অধিক যায়। ইমন সময় মুখের উপর লাগলো লেজের চুল, শ্বশুরের কি লেজ হইয়েছে নাকি মনের ভুল? কি যে হলো ঘটনাটা খগনা ভাবে মনে, হয়তো এটা লেজে হবে, বলবে কোন জনে। ই ভিটায় আসেনি তো বছর খানিক হবে, ইহার মাঝে লেজ হয়েছে, হয়তো এটাই হবে। পিছন থেকে ঠিক তখনই গরু মাইল লাত, লাত খাইয়ে খগনা বেটা পড়ল চিত পাত। খানিকটা ক্ষণ ভিরমি খাইয়ে পড়ে রইল শুয়ে, সামনে থেকে মুত্তের ছিটা পড়ল আইসে মুয়ে। খানিক বাদে চোখ খুলে সে কাটল নেশা যখন, বুঝতে পারে আজ হয়েছে আচ্ছা মনের মতন। দাঁড়ে উঠে খগনা বলে এই আধারেই যাই, জ্ঞান থাকতে আর কোনো দিন নেশা খাবকলাই। অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, তোমরা খুব 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 ভালো থেকো। আবার যতক্ষণ না পর্যন্ত দেখা হচ্ছে, টাটা।